নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকে খুব ইন্টারেস্টিং একটি আলোচনা যেটা হচ্ছে শুক্র গ্রহের রাজযোগ আপনার রাশিচক্রে আছে কিনা আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন আমি আজকে যে ইনফরমেশনটি আপনাদেরকে দিব আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটি একবার খুলে চোখ বুলান দেখবেন আপনারা আপনাদের সঠিক তথ্য আপনারা পেয়ে গেছেন প্রত্যেকে জানতে চান যে স্যার আমার জীবনে সুখ বৈভব আসবে কিনা তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে শুক্র গ্রহের উপর তো আমি আজকে এই ভিডিওতে জানাবো শুক্র গ্রহের রাজ্য আপনাদের রাশিচক্রে আছে কি না এবং সেটা আপনারা কিভাবে বুঝবেন এবং তার কি কি ফায়দা অর্থাৎ তার কি কি আপনারা সুফল পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো শুক্র থেকে কি বিচার করে শুক্র থেকে বিচার করে গ্ল্যামার শুক্র শুক্র থেকে বিচার করে বৈভব শুক্র থেকে বিচার করে ভোগ বিলাস শুক্র থেকে বিচার করে যাবতীয় ভৌতিক জগতের সুখ সমস্তটাই এই শুক্র গ্রহের উপর ডিপেন্ড অর্থাৎ এই ভেনাস এই ভেনাস যদি আপনাদের ঠিক থাকে আপনাদের ভৌতিক সুখ জগতের সুখ আপনারা পাবেনি তো প্রথমেই আপনাদেরকে শুরু করি যাদের শুক্র রাশিচক্রে ভালো থাকে তারা বেশ অনেক দূর এগাতে পারে অর্থাৎ আপনি মিডিয়ার জায়গাতে বলুন গ্ল্যামারে বলুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন যে কোনো জায়গাতে যেখানে ঝাঁ চকচাকা যেখানে গ্ল্যামারের গন্ধ সেখানে হচ্ছে শুক্রের একটা বড় ভূমিকা আছে তো প্রথমেই আমি আজকে জানাবো শুক্রের প্রথম যে রাজযোগটি সেটা হচ্ছে মালব্য যোগ এই মালব্য যোগ আপনাদের রাশিচক্রে আছে কি করে বুঝবেন এখনই আপনাদের জন্মকুণ্ডলীতি খুলুন আপনারা দেখুন এই শুক্র গ্রহ আপনাদের বিশ্বরাশিতে বা তুলা রাশিতে বা মিন রাশিতে অবস্থান করছে কি না যদি এ তিনটা রাশিতে অবস্থান করে তাহলে আপনারা জানবেন আপনাদের রাশিচক্রে মালব্য যোগ আছে এই মালব্য যোগ থাকলে আপনাদের বৈভব সুখ অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের শান্তি যাবতীয় সুখ ভৌতিক জগতের সুখ আপনারা পাবেন গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকলে আপনারা সাকসেস পাবেন আপনারা অভিনয় গান বাজনা নাচ এগুলোর মধ্যে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে আপনারা সাকসেস পাবেনই পাবেন যদি আপনারা চিকিৎসা ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন এবং যদি আপনারা কোনো মেডিসিনের ভালো দোকান করেন যদি মালব্য যোগ যদি আপনার রাশিচক্রে থাকে ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন এই মালব্য যোগ থাকলে আপনারা অপার ধনের মালিক হবেন প্রচুর আপনাদের ধন হবে ধীরে হবে একটু দেরিতে একটু বয়সে হয় কিন্তু আপনাদের অপার ধন যে ধন আপনারা এই জীবনে শেষ করতে পারবেন না আপনাদের প্রচুর প্রপার্টি আপনাদের হবেই যদি মালব্য যোগ আপনাদের থাকে কিন্তু এই টাকা আপনারা কিন্তু অপচয় কোনো সময় করবেন না সেক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে সমস্যা চলে আসে এই দিক থেকে অবশ্যই যদি আপনাদের রাশিচক্রে মালব্য থাকে আপনারা সেই দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এরপরে আপনাদেরকে জানাই হংস অবতার যোগ এই হংস অবতার যোগটা একটা দুর্লভ যোগ এই যোগটা যদি কোনো জাতক বা জাতিকার থাকে তাকে সেই সেই জাতক খুব পবিত্র হয় এবং মানা যায় যে এ হচ্ছে দেবতারই একটা অংশের স্বরূপ হয়ে আসে এই পৃথিবীতে যেন ও কিছু করতে এসছে ভালো কিছু কর্ম করার জন্য এই পৃথিবীতে তার জন্ম এই মালব এই হংস অবতার যোগটা কখন তৈরি হয় যদি আপনার চক্রে। বৃহস্পতি শুক্র এবং শনি একত্রে বসে থাকে কেন্দ্রে যদি বসে থাকে তাহলে খুবই শুভ হয় সেক্ষেত্রেও ভালো কিন্তু যদি একত্রে বসে থাকে বৃহস্পতি শুক্র শনি সেক্ষেত্রে হংস অবতার যোগ সৃষ্টি হয় এটা খুব মানে দুর্লভ যোগ এ যুগে যে কোনো জাতক বা জাতিকা দৈবিক একটা ক্ষমতার অধিকারী হয় এবং এদের মধ্যে একটা ঐশ্বরিক পাওয়ার এদের মধ্যে থাকে এবং এরা জগতে আসে শুধু মঙ্গল করার জন্য এদের কা এদের কাছে আশীর্বাদ পাওয়া একটা ভগবানের কাছে আশীর্বাদ পাওয়ার মতনই সমান তো যারা মহাপুরুষরা ছিলেন তাদেরও রাশিচক্রে দেখবেন বৃহস্পতি শুক্র এবং শনি তাদের রাশিচক্রে একত্রে বসে থাকি বসে আছে যে কোনো আপনার যে কোনো স্থানেই বসে আছে সেক্ষেত্রে এই হংস অবতার যোগ সৃষ্টি হয়ে থাকে এটা একটা খুব দুর্লভ যোগ এরপরে যে যোগটির কথা বলব সেটা হচ্ছে স্থানের শুক্র এটা খুবই একটা ভালো যোগ স্থানে শুক্র দেখুন প্রথম কথা হচ্ছে স্থানে দুটো গ্রহ খুব ভালো ফল দেয় একটা হচ্ছে শুক্র গ্রহ একটা হচ্ছে কেতু গ্রহ দুটো গ্রহ যদি একত্রে বসে থাকে খুবই ভালো কিন্তু যে কোনো গ্রহ একটা যদি বসে শুক্র বা কেতু সেক্ষেত্রে খুব লাভজনক ফল দেয় আপনার ভোগ বিলাস আপনাদের বাড়িয়ে দিবে। আপনার বেট হ্যাপিনেস বৃদ্ধি পাবে এবং আপনারা ভৌতিক জগতের যে যেরকমই সুখ আপনারা পাবেন আপনাদের জীবনে শান্তি থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে আপনি এই পার্থিব জগতে যে রকম সুখ বলুন আপনারা পাবেনি আপনারা সেই মতন পরিশ্রম যদি না করেন কিন্তু এই যে আমি যে আপনাদেরকে বললাম কিছু কিছু ক্ষেত্রে গ্রহের অবস্থার মানুষকে এমন জায়গায় নিয়ে যায় তার সেই রকম পরিশ্রম করতে হয় না কিন্তু তার জীবনটা খুব সুখে স্বাচ্ছন্দ্যে এবং ভোগ বিলাসের সঙ্গে অতিবাহিত হয়ে যায় যদি শুক্র আপনার দ্বাদস্থানে অবস্থান করে টাকার তো কোনোদিন আপনার অভাব হবেই না আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আপনার টাকার সোর্স যে কোনো সূত্র থেকে আসবেই আসবে এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় এই দ্বাদানের শুক্র থাকলে অবশ্যই আপনারা এই যে ভোগগুলো সে এত অর্থ কোনো কর্ম তেমন কেউ কর্ম না করে এই ভাগ্যের দ্বারা আপনারা অপচয় করবেন না ক্ষেত্রে আপনারা অবশ্যই দেবতার স্থানে গিয়ে পূজা আর্চা করুন কিছুটা দেবতার বর্ণ হন সেক্ষেত্রে এই যোগ আরও সুখকর হবে কারণ দ্বাদানের শুক্র বা কেতু যদি থাকে সেক্ষেত্রে তো শুভ যদি শুক্র থাকে সেক্ষেত্রে আপনাদের যে কোনো ভৌতিক জগতের সুখ আপনারা পাবেনই পাবেন আপনারা এসি বলুন গাড়ি বলুন ভালো বাড়ি ধন সম্পত্তি বৈভব আপনার জ্ঞান যথেষ্ট পরিমাণে আপনাদের মধ্যে বিরাজমান থাকবে আপনার ফিজিক্যাল রিলেশান বেড হ্যাপিনেস এই সকল দিকগুলো আপনাদের মধ্যে খুব ভালো একটা ব্যাপার দেখা যাবে অর্থাৎ আপনাদের সুখের অভাব হবে না এই স্থানে শুক্র থাকলে এটাকে বলে মুক্তির এবং মোক্ষ লাভের জায়গা অর্থাৎ আপনারা সব দিক থেকে আপনাদের একটা মুক্তি তো হবেই এবং মোক্ষ লাভ আপনাদের হবেই আমি কৌশিক রায় এই কথাটি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই আপনাদের রাশিচক্রে দেখুন শুক্রের গ্রহের অবস্থানটা কোথায় সেই ভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রাশিচক্রে কি যোগটা আছে মালব্য যোগ আছে না হংসবতার যোগ যোগ আছে আছে না যে শুভ সেই যোগটা কিনা এই যে আমি যে শুক্রের রাজ্য তিনটা রাজ্যক নিয়ে কথা বললাম এটা আপনারা মিলিয়ে দেখুন যাদেরই জন্মছকে এরকম আছে তারাই প্রপার ভাবে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব জ্ঞান এবং লাভ হবেই হবে আমি এই যে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম এই শুক্রের যে রাজ্য যে কোন কোন দিকে শুভ ফল প্রদান করে আপনারা অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীটি খুলে দেখুন এই ভিডিওটি একবার না আপনারা বারে বারে শুনুন এবং অবশ্যই দেখুন যে আমি যে কথাগুলো বললাম সেই জিনিসগুলো আপনাদের আছে কিনা। কারণ শুক্র ভালো থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের বৈভব সুখ যারা মিডিয়াতে আছেন যারা গ্ল্যামারে আছেন যারা অভিনয় জগতে আছে তাদের তো শুক্র একান্তই ভালো থাকা দরকার নয়তো সেই জায়গা থেকে আপনারা সাকসেস পাবেন না যারা খুব ভোগ বিলাসের সাথে আছেন তারা জেনে রাখবেন যাদের জন্ম জন্ম থেকে গাড়ি বাড়ি সমস্ত কিছু তাদের রাশিচক্রের শুক্রের গ্রহের অবস্থান খুব ভালোই ভালো আর যাদের দেখবেন শুক্র ভালো নেই তাদের দেখবেন পোশাক পরিচ্ছদ সে মতন থাকে না তাদের গা থেকে সে মতন পারফিউম লাগায় না সেরকম সুখ বা মানসিক শান্তিও তাদের মধ্যে থাকে না অর্থাৎ শুক্র ভালো না থাকলে আপনাদের মধ্যে মানসিক শান্তি মানসিক কন্ডিশান মানসিক স্টেবিলিটি আপনাদের মধ্যে থাকবে না এই রাশিচক্রে শুক্র গ্রহের একটা বড় ভূমিকা আছে শুক্র যত মজবুত হবে আপনার জীবনে তত শান্তি ফিরে আসবে আর শুক্র যার যত খারাপ তার জীবনে আর্থিক দারিদ্রতা হতাশ হতাশা ডিপ্রেশান প্রেম থেকে ব্যর্থতা এগুলো সমস্ত কিছু আছে আজকে যারা প্রেমে প্রেমে সাকসেস পাচ্ছে না ভালো একটা সম্পর্ক কেটে যাচ্ছে প্রেমে যা বিয়ে হওয়ার আগে সম্পর্ক কেটে গেল এনগেজমেন্ট হওয়ার আগে সম্পর্ক কেটে যাচ্ছে জানবেন তার শুক্র গ্রহের অবস্থান খারাপ এবং তার পঞ্চম স্থান অবস্থান খারাপ সেই থেকেও আপনারা প্রেমেও সাকসেস পাবেন না তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন